আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছি। আজকে আমরা এই ভিডিওটির টিটেলে জানব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল, যাতে করে তুমি প্রত্যেকটা বিষয়ে সুন্দর মতো বুঝতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2020-2021 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা 2020-2021 ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীরা www.couadmission.com লিঙ্কে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে। এখন আমরা আবেদনের সময়সীমা জানব। আবেদনের সময়সীমা হচ্ছে 20 নভেম্বর 2021 দুপুর 12টা হতে 30 নভেম্বর 2021 রাত 11টা 59 পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে বিভিন্ন বিষয়ে স্নাতক প্রোগ্রামের মেয়াদ, অর্থাৎ তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোন কোন কোর্স করবা সেগুলোর ডিউরেশন কত বছর সে সম্পর্কে আমরা জানব। 1 4 বছর মেয়াদি স্নাতক সম্মান, 2 5 বছর মেয়াদি বিফার্ম সম্মান, 3 4 বছর মেয়াদি বিবিএ। এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 3 ধরনের স্নাতক প্রোগ্রাম রয়েছে। এখন আমরা জানব 3 নম্বর বিষয়ে আবেদন করার সাধারণ যোগ্যতা এবং শর্তাবলী, অর্থাৎ তুমি আবেদন করতে হলে তোমাকে কী কী বিষয় ফলো করতে হবে বা ফুলফিল করতে হবে সে বিষয়গুলো আমরা জানি। ক, প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। খ, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা 2020-2021 এ ইউনিটের ফলপ্রাপ্তরা এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট এর 3টিতেই আবেদন করতে পারবে। আমি আবারও বলছি, বুঝার বিষয় সেটা হচ্ছে যে যদি তুমি জিএসটি পরীক্ষায় এ ইউনিটের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তুমি এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট এর 3টা বিভাগেই আবেদন করতে পারবে। এরপরে হচ্ছে বি ইউনিট এর ফলপ্রাপ্ত বি ইউনিট ও সি ইউনিটে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি জিএসটি পরীক্ষায় বি ইউনিটে পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তুমি বি ইউনিট এবং সি ইউনিটে আবেদন করতে পারবে। এবং হচ্ছে সি ইউনিটের ফলপ্রাপ্তরা সি ইউনিট ও বি ইউনিটে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি জিএসটি পরীক্ষায় সি ইউনিটের পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটে আবেদন করতে পারবে। গ, মেধা তালিকায় ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ঘ, সর্বমোট 200 নম্বরের মধ্যে মেধা তালিকা তৈরি করা হবে, তার মধ্যে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে 100 নম্বর এবং এসএসসি বা সমমান ও এসএসসি বা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে 100 নম্বর। এক্ষেত্রে এসএসসি বা সমান পরীক্ষার ক্ষেত্রে নম্বর 50% এবং এসএসসি বা সমান পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 50% গণনা করা হবে। অর্থাৎ তুমি যদি এসএসসিতে জিপিএ 5 পাও, তাহলে ওখান থেকে 50 নম্বর, এবং এসএসসিতে যদি জিপিএ 5 পাও, ওখান থেকে 50 নম্বর, মোট 100 নম্বর। এবং গুচ্ছ পরীক্ষায় যে 100 নম্বরের পরীক্ষা দিয়েছে, মোট 200 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের ফলাফল হিসাব করা হবে। 4 নম্বর বিষয় হচ্ছে আবেদন করার নিয়মাবলী, তুমি কীভাবে আবেদন করবে সে বিষয়গুলো নিয়ে এখন আমরা জানি। নির্দিষ্ট লিঙ্কে, অর্থাৎ কিছুক্ষণ আগে যে লিঙ্কটার কথা বলছি, ওখানে আবেদনকারী তার জিএসটি রোল নম্বর, অর্থাৎ তোমার জিএসটি পরীক্ষার যে রোল নম্বর রয়েছে, এবং জিএসটিতে প্রদত্ত মোবাইল নম্বরটি দিয়ে লগ ইন করতে হবে। উক্ত মোবাইল ফোন নম্বরে পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হবে। 5 নম্বর বিষয় হচ্ছে আবেদন ফি। আবেদন ফি হচ্ছে 600 টাকা প্লাস সার্ভিস চার্জ। একজন শিক্ষার্থীকে সকল ইউনিটে আবেদন করার জন্য একবারেই ফি প্রদান করতে হবে। এটা খুব ভালো একটা বিষয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোর্সে, যে একজন শিক্ষার্থী সকল ইউনিটে আবেদন করার জন্য একবার যদি ফি প্রদান করে, তাহলে তার আর কোনো দ্বিতীয়বার ফি প্রদান করতে হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট অথবা নগদ, অথবা কার্ড সিস্টেম, ভিসা কার্ড, কিউ ক্যাশ, ফাস্ট ক্যাশ অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও আবেদন ফি জমা দিতে পারবে। এখন হচ্ছে বিষয়ভিত্তিক যোগ্যতা। এই ইউনিট বিজ্ঞান ও প্রকৌশল, এখানে কী কী বিভাগগুলো রয়েছে, গণিত,
পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান ফার্মেসি সি এস ই ও আইসিটি। এরপরে হচ্ছে বি ইউনিট, এখানে সামাজিক বিজ্ঞান কলা ও মানবিক এবং আইন এই অনুষদে যে বিভাগগুলো রয়েছে অর্থনীতি লোকপ্রশাসন নৃবিজ্ঞান প্রত্নতত্ত্ব গণযোগাযোগ ও সাংবাদিকতা বাংলা ইংরেজি ও আইন। এরপর হচ্ছে সি ইউনিট, এটা হচ্ছে বিজনেস স্টাডিজ, এখানে বিভাগ হচ্ছে ব্যবস্থাপনা শিক্ষা এআইএস মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। এখানে যোগ্যতা বিষয়গুলো www.couadmission.com এই ওয়েবসাইটে গেলে আমরা প্রত্যেকটা বিষয় সুন্দর মতো যোগ্যতা এবং মেধা তালিকা ইত্যাদি জানা যাবে। সাত নম্বর বিষয় হচ্ছে ফলাফল প্রকাশ ওরিয়েন্টেশন অ্যান্ড ক্লাস শুরু সাক্ষাৎকার বা ভাইবা। বিষয় নির্বাচনের জন্য সাক্ষাৎকারের তারিখ ও সাক্ষাৎকারী প্রার্থীর তালিকা প্রদত্ত লিঙ্কে প্রকাশ করা হবে, অর্থাৎ ওই যে একটু আগে যে লিঙ্কের কথা বললাম ওই লিঙ্কে তারা প্রকাশ করবে। ওরিয়েন্টেশন অ্যান্ড ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ 16 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ। বিশেষ দ্রষ্টব্য, ভর্তি সংক্রান্ত যে কোনো নিয়ম নীতির পরিবর্তন সংশোধন বা সংযোজন ও বিয়োজনে অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন, বিস্তারিত তথ্যাবলী প্রদত্ত লিঙ্কে জানা যাবে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় তাহলে তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এই হলো তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের যে ভর্তি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।